আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবিকে বলছি সংবাদ শিরোনাম ক্রসফায়ারের নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি মামলা করোনা বাড়ছে সারা দেশে ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়ালো বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম এটিএন বাংলা রিপোর্টের পর তদন্তের সংসদীয় কমিটি এবং আগে ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র হলেও এখন আর সে সুযোগ নেই ছয় দফা দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে আরও হত্যা মামলা হয়েছে মাহমুদুর রহমান নামে টেকনাফের এক প্রবাসীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয় বলে মামলার এজাহার দায়ের করেন নিহতের ভাই নুরুল হোসাইন দুপুরে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারটি দায়ের করা হয় এতে বলা হয় গত ২৮ ফেব্রুয়ারি টেকনাফ মৌলভীপাড়ার প্রবাসী মাহমুদুর রহমানকে থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে যায় পরে দীপক ও ওসি প্রদীপ কুমার দাস ক্রসফায়ার না দেওয়ার শর্তে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে নিরুপায় হয়ে ৫ লাখ টাকা দিল বাকি ৫ লাখ টাকা না দিতে পারায় ৩১ ফেব্রুয়ারি রাতে মাহমুদুর রহমানকে হত্যা করা হয় ১০ লক্ষ টাকা আমার কাছ থেকে চাঁদা চেয়েছিল আমি দীপককে ৫ লক্ষ টাকা দিয়েছি তবে আমার ভাইটাকে মেরে ফেলে জীবিত রাখলো না এসআই দীপক প্রদীপ কুমার ওই যে জামশেদা আহমদ এরা সহ মোট একজনের বিরুদ্ধে মামলা করেছি এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি এপিবিএন সদস্য কনস্টেবল আবদুল্লাহ বিকেল ৪টার দিকে জবানবন্দি নেয়ার জন্য তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তোলা হয় প্রায় ৫ ঘণ্টার মতো জবানবন্দি প্রদান করেন তিনি মামলা তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম সাংবাদিকদের জানান জবানবন্দি শেষে আসামি আবদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে গত ১৭ আগস্ট টেকনাফ বাহার ছড়ায় ফাঁড়িতে দায়িত্বরত এপিবিএন এর ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‍্যাব জাতীয় পরিচয়পত্র নিয়ে জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনার জালিয়াতির বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে একসাথে দুটি পরিচয়পত্র কিভাবে সচল আছে তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর এদিকে রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন হাবিবুর রহমান ওভির রিপোর্ট ভুয়া কোভিড রিপোর্ট তৈরির মামলায় এখন কারাগারে জেকেজি হেলথ কেয়ার চেয়ারম্যান ডাক্তার সাবরিনা এবার মিলল তার ভিন্ন এক প্রতারণার তথ্য তথ্য জালিয়াতি করে দুইবার ভোটার হয়ে দুটি জাতীয় পরিচয়পত্র নেন সাবরিনা একটি কার্ডে তার স্বামীর নাম আর এইচ হক অন্যটিতে আরিফুল চৌধুরী একটিতে পেশা ডাক্তার অন্যটিতে সরকারি চাকরি তবে দুটিতে স্বাক্ষর একই সম্প্রতি সাবরিনার একাধিক আইডি কার্ডের নাম্বার নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয় দুদক বিষয়টি এখন খতিয়ে দেখছে ইসি আমাদের কাছে অভিযোগ এসেছে সাবরিনার দুটো আইডি কার্ড সচল আছে এটা আর একটা অথরিটি আছে তারা দেখেন এনআইডি ডিজি আছেন তার একটা আলাদা অর্গানাইজেশন আছে সেখানে দেখা এটা এর মাধ্যমে প্রজেক্টে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি ওনার কাছে আমরা বলেছি যে এটা কীভাবে এই দুটো আইডি কার্ড সচল থাকলো তার ব্যাখ্যা এবং এর সাথে সংশ্লিষ্ট দায়ী কারা তাদেরকে চিহ্নিত করে জানানোর জন্য দ্বিতীয়বার কেউ কাট করতে এলে আঙুলের ছাপেই ধরা পড়ে যাওয়ার কথা এক্ষেত্রে সাবরিনা আঙ্গুল উল্টো করে ছাপ দিয়ে থাকতে পারেন বলে ধারণা কমিশনের এদিকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন ২০২০ নিয়ে সভা করেছে নির্বাচন কমিশন সেখানে খসড়া আইনের অনুমোদন দেওয়া হয় যদিও এই অনুমোদনের বিরোধিতা করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কি কারণে বা কোন যুক্তিতে এই পরিবর্তন প্রয়োজন তা আমার বোধগম্য নয় নির্বাচন কমিশনের এই প্রস্তাব গৃহীত হলে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অঙ্গহানি ঘটবে যাতে একে বিকলাঙ্গ মনে হবে
হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আফজাল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। হোমেন শিস্তির রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরে অফিস সহকারী ছিলেন আফজাল হোসেন, অথচ দুর্নীতির মাধ্যমে স্ত্রী ও নিজের নামে সম্পদের পাহাড় গড়েছেন। গত বছর আফজাল দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও দুর্নীতি প্রতিরোধ আইনে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় আফজাল দম্পতির বিরুদ্ধে মোট 284 কোটি টাকা মানি লন্ডারিং এবং প্রায় 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক। বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আফজাল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একটি মামলায় 263 কোটি টাকা, 263 কোটি 74 লক্ষ টাকা আরও অধিক মানি লন্ডারিং এবং সেই সাথে প্রায় 31 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য ওই মামলাটি তার স্ত্রী এবং তার বিরুদ্ধে দায়ের করা হয়। এবং আরেকটি মামলায় আফজাল হোসেনের বিরুদ্ধে 20 কোটি 74 লক্ষ টাকা মানি লন্ডারিং সহ 4 কোটি টাকারও অধিক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আফজাল একাই আত্মসমর্পণ করেছে, তার উভয় মামলাতে তার জামিনের আবেদন নামঞ্জুর করে মাননীয় আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দিয়েছে। এদিকে আদালতে আত্মসমর্পণ করা আসামি প্রকৃতপক্ষেই আফজাল হোসেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন দুদকের আইনজীবী। আসামিপক্ষের আইনজীবী বলছেন, 2013 সালের অনুসন্ধানে আফজালের কোনো অবৈধ সম্পদের খোঁজ পায়নি দুদক। প্ল্যানেট কোড তাকে সামনে এনে ছবির সঙ্গে মিলিয়ে দেখেছেন, ন্যাশনাল যে আইডি কার্ড আছে তার সঙ্গে মিলিয়ে দেখেছেন, আর ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকা যে রিপোর্ট হয়েছিল সেখানে যে ছবিগুলো ছিল তার সঙ্গে মিলিয়ে দেখেছেন। দেখা পরবর্তীবার যে নিশ্চিত হয়েছে আসামি সঠিক আছে। আমাদের মেন ফোকাসের জায়গাটা ছিল হচ্ছে যে এই সম্পদ সংক্রান্তে যেটা নিয়ে আসতাম মামলা 2013 সালে দুদকের কোনো সন্ধান করেছিল, সেখানে বলা হয়েছিল যে তার অবৈধ কোনো সম্পদ নেই। পরবর্তী পর্যায়ে আবার অবৈধ সম্পদ মানি লন্ডারিং সমস্ত সেকশন যোগ করে আবার নতুন করে 2019 সালে মামলা ফাইল করা হয়েছে। এদিকে এ দুই মামলায় আফজালকে 10 দিন করে 20 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে দুদক। আগামী 2 সেপ্টেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 54 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 4082 জন। সবশেষ 24 ঘন্টায় 15,070টি নমুনা পরীক্ষায় নতুন 2,519 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 16.72%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,02,147। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,427 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,90,183। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 62.94%। মৃতের মধ্যে পুরুষ 39 জন ও 15 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 23 জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে 9 জন করে মারা গেছেন। প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই ক্রয় কেলেঙ্কারির ঘটনা তদন্ত করছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে সাব কমিটি গঠন করা হয়েছে। এর অন্য সদস্যরা হলেন আলী আজম, বেগম শিরিন আক্তার ও মোশারফ হোসেন। বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মুস্তাফিজুর রহমান ফিজার। উল্লেখ্য, চাঞ্চল্যকর এই ঘটনার রিপোর্ট 2 পর্বে এটিএন বাংলায় প্রচারের পর এই অনিয়ম তদন্তের উদ্যোগ নেওয়া হল। প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 4 বিদেশিকে রাজধানীর কাওলা ও বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি। তারা ঘানা ও নাইজেরিয়ার নাগরিক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বৈধ কোনো কাগজপত্র না থাকার পরও বিদেশি এসব নাগরিকরা মানুষকে প্রতারণা করে এরই মধ্যে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। আর তাদের এ কাজে সহায়তা করছে দেশের ভিতরের একটি চক্র। সিআইডি রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা ও বসুন্ধরা এলাকা অভিযান চালিয়ে ঘানা ও নাইজেরিয়ার 4 প্রতারককে গ্রেপ্তার করে। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই চক্রটি প্রথমে ফেসবুকে টার্গেট ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, গ্রহণ করার পর বন্ধুত্ব এবং অল্প সময়ের মধ্যে বিদেশ থেকে দামি উপহার সামগ্রী পাঠায়। সব কিছুতেই নেওয়া হয় প্রতারণার আশ্রয়।
এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে সিআইডি। ওদের যে পাসপোর্ট সেটাও এক্সপায়ার করে গেছে, ওদের যে ভিসা তো বহুকাল আগে এক্সপায়ার করে চলে গেছে, এখন ওরা বিজনেসের নাম করে বাংলাদেশে থাকছে। এবং আমি নিজে সবার সঙ্গে কথা বলেছি, দেখা যাচ্ছে সবাই বলছে তারা বিজনেস করে কিসের, গার্মেন্টসের, গার্মেন্টস প্রোডাক্ট তাদের দেশে নিয়ে যায় এই বিজনেস করছে, কিন্তু এই বিজনেস করার তাদের কোনো পারমিশন আছে কি না এটার কোনো উত্তর নাই। সবাই একজনের আন্ডার কমান্ডে কাজ করছে, বিষয়টা ঠিক এরকম না, বিচ্ছিন্নভাবে নিজেরা একটা চক্র তৈরি করে কাজগুলো করছে এরা। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশের সব নাগরিক ট্যুরিস্ট বিজনেস এবং স্টুডেন্টস ভিসায় দেশের ভিতরে প্রবেশ করে, এরপর এদেশের কতিপয় অসাধু ব্যক্তির যোগ সাজসে প্রতারণার কাজে জড়িয়ে পড়ে। এরা শুধুমাত্র নিজেরাই যে এই প্রতারণা করছে তা না, এদের সঙ্গে স্থানীয় কিছু চক্রও আছে। স্থানীয় চক্র কারা, যাদের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে, এই যে প্রতারণার টাকাগুলো তাদের অ্যাকাউন্টে গিয়েছে, এরকম আমরা 10 থেকে 15টা ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি, আমরা সেগুলোও এখন যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছি। এ বিষয়ে ভিকটিম খারিউল ইসলাম বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেছে। এছাড়াও অবৈধভাবে বসবাসের জন্য বিদেশি এসব নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সিআইডি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা একাধিকবার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করলেও এখন আর সেই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 6 দফা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির পিতার আদর্শের সামনে এগিয়ে যেতে হবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বাঙালির বঞ্চনা থেকে মুক্তির সনদ 6 দফা, পাকিস্তান সরকারের কাছ থেকে অধিকার আদায় আর জনগণের মধ্যে স্বাধীনতার বীজ বপন করতেই 66 সালে দাবিগুলো তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1 লক্ষ টাকার চেক। 6 দফা নিয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। 15 আগস্ট আমাদের অগ্রযাত্রাকে স্তিমিত করেছিল, আজকে জাতির পিতার যে পথ তিনি দেখিয়ে গেছেন সেই পথ ধরেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 6 দফাকে কেন্দ্র করে আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করা হলেও জনগণের আন্দোলনে শাসক গোষ্ঠী সফল হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী। 35 জন আসামি করা হয়েছিল, তাদের লক্ষ্যই ছিল যে করে হোক এই মামলাটা রায় দিয়ে ফাঁসি দিয়ে ওনাকে হত্যা করা। কিন্তু বাংলাদেশের মানুষ তখন এমনভাবে গণজোয়ার সৃষ্টি করলো, আন্দোলন শুরু করলো যে সেটা তারা পেরে ওঠেনি। 75 পরবর্তী স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র করলেও তারা আগামীতে সফল হবে না বলেও মনে করেন শেখ হাসিনা। 15 আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল, যা আমি মনে করি আর সেই সুযোগ নেই। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। করোনার কারণে দেশের অগ্রযাত্রা ব্যাহত হলেও বঙ্গবন্ধুর আদর্শে দেশ আবার সামনে এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। স্বাক্ষর জালিয়াতির মামলায় রাজধানীর বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর ট্রাস্টি বোর্ড এবং PHP ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া দলিলের মাধ্যমে 57 কোটি টাকা দাবির মামলায় আদালত এই আদেশ দেয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া দলিল তৈরির মামলার তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। তাদের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়, রাজধানীর জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়া ভুয়া সাক্ষীবিহীন চুক্তিপত্র তৈরি করে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করেন। আদালত PBI-এর তদন্ত রিপোর্ট আমলে নিয়ে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আলহাজ সুফি মিজানুর রহমানের স্বাক্ষর জালপূর্বক দলিল সৃজন করে UITS কর্তৃপক্ষের নিকট 57 কোটি টাকা দাবি, এটা হচ্ছে মূল অভিযোগ। PBI-এর তদন্ত রিপোর্টের সত্যতা পাওয়া যায়, আজকে বিজ্ঞ আদালত PBI-এর তদন্ত রিপোর্ট গ্রহণপূর্বক
আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ইউআইটিএস এর রেজিস্ট্রার এবং মামলার বাদী মোহাম্মদ কামরুল হাসান। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্ত প্রতিবেদন এখানে দাখিল করে আদালতে। আদালত বিষয়টি আমলে নিয়েছেন, আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমরা এই বাদীপক্ষ আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান এবং সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সুফি মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে এ ধরনের প্রতারণার সাথে জড়িত শওকত হাসানের উপযুক্ত বিচার দাবি করেছেন ইউআইটিএস এর ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ডক্টর কে এম সাইফুল ইসলাম। সিগনেচার জাল করে এই ধরনের জালিয়াতির আশ্রয় নিতে পারে, এটি আমাদেরকে বিস্মিত করে। আমরা প্রচলিত আইনের প্রতি, দেশের আইনের প্রতি আমরা আস্থাশীল, আমরা সরকারের প্রতি আস্থাশীল, আশা করি এই ক্ষেত্রে আমাদের সবাই সহযোগিতা করবেন। এদিকে ইউআইটিএস এর উপাচার্যের কাছে 60 কোটি টাকা চাঁদা দাবির আরেকটি মামলায় গত 12 আগস্ট আদালতে ভুয়া মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে জামিন নেয় শওকত হাসান মিয়া। সেই জামিন আদেশ বাতিলে ইতোমধ্যে আবেদন করেছে বাদীপক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালে সংযুক্ত আরব আমিরাত বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের ভুলের কারণে আবুধাবি বিমানবন্দর থেকে ফিরতে হয়েছে 112 জন বাংলাদেশিকে, যেতে পারেনি আরও 868 জন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান মফিদুর রহমান জানান, করোনা শুরুর আগে দেশে আসা প্রবাসীরা ফিরতে পারবেন 10 আগস্ট, কিন্তু 3 দিনের মাথায় আমিরাত কর্তৃপক্ষ শর্ত দেয় 6 মাসের ভিসা এবং আমিরাত সরকারের আইডেন্টিটি অ্যান্ড সিটিজেন অথরিটি আইসিএ সনদ লাগবে। তবে বিষয়টি বিমান কর্তৃপক্ষ এবং দূতাবাসকে জানানো হয়নি, তাতে এমন বিপত্তি বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। যে সার্কুলার জিনিসটা আসছে যে তারা যেতে পারবে, ওই খুশিতে তারা চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তী 13 তারিখে সার্কুলারে যেটা আসছিল যে এই লিঙ্কে এটা কনফার্ম করতে হবে, আসলে এই কনফার্ম করার কথা কিন্তু ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন ইমিগ্রেশনের কাছ থেকে এয়ারলাইন্সগুলো পায়নি, ইভেন ওই দেশেও পায়নি। আমাদের যে বিমান কাউন্টার আছে, বিমান যে সেলস এজেন্ট ওখানে আছে, তারাও কিন্তু পাননি যে কোনো যে চেঞ্জ আসতেছে, আমাদের এমবিসি পায়নি। করোনা মোকাবেলায় শিগগিরই মানব শরীরে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ সরকার এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এরই মধ্যে $2.5 মিলিয়ন বরাদ্দ করেছে। এদিকে করোনাভাইরাসে জর্জরিত ভারত, গত 24 ঘন্টায় দেশটিতে এই ভাইরাসে নতুন করে COVID-19 শনাক্ত হয়েছেন 61,000 মানুষ। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত 31.5 লাখেরও বেশি, মৃত্যু ছাড়িয়েছে 59,000। মেক্সিকোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত একদিনে দেশটিতে নতুন করে প্রায় 5,000 শনাক্ত হলেও মারা গেছেন 6.5 শতাধিক। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা মৃতের সংখ্যা 8,20,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 2,39,30,000এরও বেশি। এবার পার্টেস খেলার খবর। বোলিং মেশিনে সব ধরনের শট খেলার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে একথা জানান এই টাইগার ব্যাটসম্যান। এ সময় সাদমান বলেন, আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দলে নিজের জায়গা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। মেশিনে একটু ভয় ছিল, মনে করলাম যে এর আগে তো ব্যাটিং করা হয়নি, মনে করা হয়েছে যে একটু হয়তো ব্যথা লাগতে পারে, বাট আমি প্রথম দিন ব্যাটিং করার পরে আলোর মতো কোনো ব্যথা ফিল হয় নাই। আর এখন আমি তো ক্রিকেট বলেও প্রত্যেক দিন ব্যাটিং করতেছি, সাইড আর্মি নেট বলার, মানে যেমন আমাদের বলাররা বোলিং করতেছে খুব ভালো ফিল হতেছে, কোনো পেইন নাই, খুব মানে স্ট্রেংথ ফিরাস। ওয়েস্ট ইন্ডিজের সাবেক সহকারী ব্যাটিং কোচ ইংলিশম্যান টবি রেডফোর্ডকে হাই পারফরম্যান্স ইউনিটের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। 2020 আগস্ট থেকে এক বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে কাজ করবেন রেডফোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে তার বাংলাদেশ অধ্যায় শুরু হবে সেপ্টেম্বর অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এইচপি দলে অনুশীলন ক্যাম্প দিয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে 2012 আর 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ সিনিয়র দলের ব্যাটিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন টবি রেডফোর্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ক্রসফায়ারের নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ, টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি মামলা। করোনা বাড়ছে সারা দেশে, 24 ঘন্টায় 54 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়াল।
বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম, এটিএন বাংলা রিপোর্টের পর তদন্তে সংসদীয় কমিটি। এবং আগে ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র হলেও এখন আর সে সুযোগ নেই, ছয় দফা দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।